মালদা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো মালদার ডিএসএ ময়দানে। মালদা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হলো মালদার ডিএসএ ময়দানে। সংস্থার পতাকা উত্তোলন করে ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মালদা জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক শুভেন্দু চৌধুরী। সঙ্গে ছিলেন প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ অন্যান্য অতিথি ও ক্রীড়াপ্রেমীরা। রবি এবং সোমবার এই দুদিন ধরে অনুষ্ঠিত হবে মহিলা ও পুরুষ বিভাগের ক্রীড়া প্রতিযোগিতা। রবিবার মহিলাদের প্রায় 50টি ইভেন্টে প্রতিযোগিতা হয়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 200 জন মহিলা প্রতিযোগী অংশগ্রহণ করে ক্রীড়া প্রতিযোগিতায়। সোমবার পুরুষ বিভাগে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ওই ময়দানে। স্কুল কলেজ সহ বিভিন্ন সংস্থা থেকে পুরুষ ও মহিলারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। আমাদের জেলার স্পোর্টসের অনেক মেধাবী ছাত্রছাত্রী আছে, যুবক যুবতী আছে। তারা যদি ভালো মতো খেলা এখানে খেলতে পারে তাহলে রাজ্য এবং দেশব্যাপী তার একটা প্রতিষ্ঠিত হবে, এটাই আমরা আশা করছি। এবং এদের জন্য প্রপার কোচিং, প্রপার গাইডলাইন সব কিছুই আমরা দিই। মালদা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় দৌড়, উচ্চ লম্ফন, দীর্ঘ লম্ফন সহ বিভিন্ন ইভেন্টের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ডিএসএ ময়দানে বলে জানান জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ দিলীপ দে। কতজন অংশগ্রহণ করেছে? অংশগ্রহণ করেছে মেয়েদের 202 জন ক্যান্ডিডেট হয়েছে। আগামীকাল ছেলের আছে, ছেলেদের আশা করছি এখন পর্যন্ত 400 হয়ে গেছে, 400 এক্সিট করে যাবে। কটা ইভেন্ট আছে? ছেলেদের আছে 53টা ইভেন্ট, মেয়েদের আছে 50টা। আপনাদের মূল লক্ষ্য কী এই প্রতিযোগিতার? মূল লক্ষ্য হচ্ছে জেলার খেলাধুলার যাতে মানটা ঠিক থাকে তার জন্য আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা করতে হয়। তাছাড়াও আমাদের জেলা প্রত্যেক বছর যতগুলো স্টেট মিট হয় বা আদার্স মিট হয় স্টেট লেভেলের, সব কিছুতে আমরা অংশগ্রহণ করি। মানে কারা কারা অংশগ্রহণ করছে এখানে? জেলার ছেলেমেয়েরাই মূলত অংশগ্রহণ করে, বিভিন্ন ব্লকের যারা আছে, বিভিন্ন স্কুলের, বিভিন্ন ক্লাবের প্রতিষ্ঠানের ছেলেমেয়েরাই আসে। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।